কক্সবাজারের কুতুবদিয়া অলিকুল সম্রাট গাউসে মুক্তার হজরতুল্লাহ আল্লামা শাহ আব্দুল মালিক আল কুতুবী রহমতুল্লাহ আলাইয়ের 20তম বার্ষিক উরুস ফাতিহা শরীফ চলতি মাসের 19 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হইব। এ উপলক্ষে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হইয়া শ্রমিক হাজ করে লাগাতার মেহমানের থাকিবার লাই হাইবার লাই যেন প্যান্ডলের কার্যক্রম চলে ইগিন প্রায় শেষের পর্যন্ত অগিয়ে নির্বিশেষে লক্ষ লক্ষ আশেক ভক্তর মহাসম্মিলন গড়িব কুতুবদিয়া দ্বীপত। ফাতিহা শরীফ উপলক্ষে আয়রে কেউ যাতে হন ধরনের সমস্যা বা হৈরানির শিকার নয় ইয়ান্লা ব্যাগ প্রস্তুতি লোয়াইয়ে বলি জানাইয়ে দরবার পরিচালক। প্রাথমিক পর্যায়ে যা প্রস্তুতিকরণ প্রায় শেষ পর্যায়ে এবং চূড়ান্ত পর্যায়ে আগে গই তারা খেয়াল করিতে যে মানুষজন মেহমানও লাইব তারা আরো সুন্দরভাবে হানাফিনা এবং আপ্যায়ন মেহমানদারি করতে এখন যে সার্বিক ব্যবস্থাপনা আরা করি ইনশাল্লাহ। তো আরা প্রত্যেকর আশাকান বক্তব্য যারা আছে এবং বিভিন্ন বিখ্যাত যে কমিটিও আছে কমিটির যথেষ্ট সহযোগিতা সারা হয় ইয়ারা এই পুরুষ উপলক্ষে দরবারের অপ্রতন হানাফিনার আয়োজন করি নিজেরাই হানাফিনার আয়োজন করি নাকি আর আকান ইসলামর খেদমত অনুযায়ী দিন প্রচারের লাই আল্লাহর লিওল এজনিয়ত আসিদে ইসলামর দিন প্রচার করিবার লাই এই উদ্দেশ্যরে আরা সামনে রাখি আর ইসলামী দিন প্রচার লাই এখন বিরাট মাহফিলের আয়োজন করি। শুধুমাত্র নিরাপত্তার খাতিরে এবছরও ফাতিহা শরীফ উপলক্ষে 17 ফেব্রুয়ারিতে 20 ফেব্রুয়ারি পর্যন্ত হন মহিলা দরবারত নোয়াইবার লাই অনুরোধ জানাইয়ে কর্তৃপক্ষর ফকর্তন। প্রত্যেক বছর নেই এবছর হয়ে যাত কি আর বার্ষিক ফাতিহা শরীফ উপলক্ষে 17, 18, 19, 20 এই চার দিন এসএনআর কুতুবি সি প্লাস টিভি কক্সবাজার।